আচ্ছা যাই হোক, সো আমরা হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে এই যে পিএইচপি ফাইলটা ওপেন করে এই কোডটা হচ্ছে রেকর্ডে রেকর্ড হোক, সার্ভার নেম দিলাম লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড নাই, ডিবি নেম হচ্ছে স্টুডেন্ট, যেটা অলরেডি আমাদের ডাটাবেজের নাম আর কি, এইটা এই যে এইটা, আর এইখানে এই লাইনটা দিয়ে আমরা হচ্ছে কানেক্ট করলাম। যদি কানেকশানে কোনো এরর পায় তাহলে আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে আর কি অটোমেটিক, আর যদি এরর না পায় তাহলে আমরা চেক করবো আমাদের মেথডটা কি। মেথডটা হচ্ছে রিকোয়েস্ট মেথড, এবং সেইটা যদি পোস্টের সমান হয়, মানে পোস্ট হয় রিকোয়েস্ট মেথডটা, তাহলে আমরা ওই টেক্সট ফিল্ড থেকে ডাটাগুলো এনে সেভ করবো একটা এক একটা ভ্যারিয়েবলের ভেতর। সো ইনপুট টেক্সট দেওয়ার আসলে দরকার নেই, এটা হচ্ছে ইনপুট নেম, পোস্ট ইনপুট নেম, এটা কপি করে পেস্ট করি আর নামগুলো জাস্ট চেঞ্জ করি। নেমের পর ছিল, প্রথমটা ছিল আইডি, না আইডি সরি, প্রথমটা ছিল আইডি, ইনপুট আইডি, তারপর ছিল ইনপুট নেম, সো ঠিক আছে, তারপর ছিল ইনপুট ডিপার্টমেন্ট, তারপর লাস্টে ছিল ইনপুট কন্ট্যাক্ট। এইটুকু হয়েছে, আমরা চারটা টেক্সট ফিল্ড থেকে ডাটা নিয়ে আসলাম আর কি, ডাটা নিয়ে এসে সেভ করলাম, যে পোস্টের মাধ্যমে ডাটাটা আসলো। সো এখানে সেভ করার পরে আমরা যেটা করব এখন, চেক করব যে কোনো ডাটা মিস গেছে কি না, মানে কোনো ডাটা এমটি আছে কি না, এই চারটা ভ্যারিয়েবলে ডাটা ঢুকছে কি না এটা আমরা চেক করব। সো ইফ নট এমটি, ডলার ইনপুট আইডি, অ্যান্ড কি কিসের সাউন্ড হয়, মারা হয়ে করতেছেন নাকি, আচ্ছা স্টুডেন্ট আইডি অ্যান্ড অ্যান্ডই তো অ্যান্ড ছিল, অ্যান্ড হ্যাঁ অ্যান্ড, আমরা চেক করবো যে কোনোটা এমটি আছে কি না, নট এমটি হচ্ছে ইনপুট ইনপুট নেম, এটাই কপি করে পেস্ট করি, সবগুলোর মাঝখানে একটা করে এন্ড হবে, এন্ড এন্ড, মানে এই যে চারটা ভ্যারিয়েবল, এই চারটা ভ্যারিয়েবল কোনোটাই আর কি খালি না, এটাই চেক করলাম।
এমন হইতেই পারে যে আমরা নাম ভুল দিছি, যার কারণে একটা ভেরিয়েবলে কোনো ডাটাই ঢুকে নেই। সেই জন্য আমরা ফার্স্টে চেক করে নিলাম যে এই চারটা যে ভ্যারিয়েবলে আমরা ডাটা সেভ করলাম, এই চারটার একটাও খালি কি না। সো খালি না, যদি খালি না হয় তাহলে আমরা অ্যাড দেওয়ার যে এসকিউএল কোয়েরিটা আছে সেই এসকিউএল কোয়েরিটা লিখবো। সো এরপর আমরা এসকিউএল কোয়েরিটা সেভ রাখবো হচ্ছে এসকিউএল নামের একটা ভ্যারিয়েবলের ওপর। সো কোয়েরি লিখবো, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, স্টুডেন্টের কোন কোন জায়গায় যাবে, আইডি যাবে, আইডি ছিল, নামের কি এন ছোট হাতের ছিল দেখি, আইডি, নেমের এন বড় হাতের, ডিপার্টমেন্টের ডি বড় হাতের, কন্ট্যাক্টের সি বড় হাতের। সো আইডি, নেম, তারপর ডিপার্টমেন্ট, কন্ট্যাক্ট, আর এটার ভ্যালুগুলো ঢুকবে কোথা থেকে? ভ্যালু ঢুকবে, ভ্যালু ঢুকবে হচ্ছে ডলার ইনপুট নেম, সরি ইনপুট আইডি প্রথমে ঢুকবে, তারপর হচ্ছে ইনপুট নেম, তারপর যাবে, তারপর হচ্ছে ইনপুট ডিপার্টমেন্ট, তারপর যাবে ইনপুট কন্ট্যাক্ট। শেষ, আমাদের এসকিউএল কোয়েরি লেখা শেষ। হ্যাঁ বলেন। ইনসার্ট ইনটু টেবিলের নাম দিব, সরি, হ্যাঁ টেবিলের নাম হচ্ছে ইনফরমেশন, ঠিক আছে, ইনসার্ট ইনটু ইনফরমেশন। এসকিউএলটা সবাই যদি লেখা হয় তারপরে আমরা আচ্ছা, যদি এসকিউএল মানে এই যে এসকিউএল কোয়েরিটা ঠিকঠাক চলতেছে কিনা দেখার জন্য আমরা জাস্ট একটা আর একটা ইফ কন্ডিশন দিব। ইফ কন্ডিশনে আমরা বলবো যে ইফ এই যে কানেকশানটার কোয়েরির কানেকশান কোয়েরির ভেতর দিয়ে আমরা এসকিউএলটাকে পাস করে দিব। কানেকশন কোয়েরির ভেতর দিয়ে আমরা এসকিউএলটাকে পাস করে দিচ্ছি। কন কোয়েরি মানে হচ্ছে আমরা যে মাইএসকিউএল এলআই যে ফাংশনটা ইউজ করছিলাম, যে ক্লাসটা ইউজ করছিলাম, এই ক্লাসের ভেতর একটা ফাংশন আছে কোয়েরি নামে, সেই কোয়েরি নামের একটা ফাংশনের একটা প্যারামিটার হচ্ছে এসকিউএল। সো এসকিউএলটা আমরা পাস করে দিচ্ছি কোয়েরির ভেতর দিয়ে। পাস করে দিলে যদি ঠিকঠাক পাস হয় তাহলে আমরা ইকো করব যে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। আর যদি না হয় দেন ইকোতে বলবো প্লিজ এন্টার টেক্সট, এটার পরে আমরা কানেকশন ক্লোজ করে দিব। এই যে অ্যারো ফাংশন দিয়ে যা যা দেখতে পাচ্ছেন এগুলা সবই হচ্ছে মাই এসকিউএল এলআই যে ক্লাসটা আছে, ক্লাসের ভেতর মেথড, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ মনে আছে ক্লাস মেথড, ক্লাস ফাংশন, এগুলা হচ্ছে সবই
এই মাইস্কেল এলআইয়ের ক্লাস ফাংশন। সো প্রথমে আচ্ছা আমি লাস্টে একটু রাখি, আপনার আগে এটা শেষ করেন, তারপরে আমি একটু বুঝিয়ে দিব না পুরোটা একবারে। শেষ, আমাদের ব্যাকএন্ড কানেক্টের কোড শেষ এ পর্যন্তই। অ্যাকচুয়ালি আমরা যেটা করছি খুবই সহজ, প্রথমে সার্ভার নেম কি, ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, আর ডিবি নেম কি, এটা দিয়ে আমরা মাইএসকিউএল এর যে এই নামের একটা ক্লাস আছে ক্লাসটার ভেতরে পাস করে দিছি। পাস করে দেওয়ার পরে আমরা চেক করছি কানেকশন ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তাহলে বলবে কানেকশন ফেইল, যদি সব ঠিকঠাক থাকে আমরা ডাটাগুলোকে তুলে নিয়ে আসব। কোথা থেকে? এইচটিএমএল থেকে ডাটাগুলোকে তুলে আনবো, তুলে এনে এরপর এই ডাটাগুলোকে একটা এসকিউএল কোয়েরির ভেতর দিয়ে পাস করে দিব, যদি পাস হয়ে যায় তাহলে সাকসেসফুল, না হইলে এখানে বলবে প্লিজ এন্টার সাম টেক্সট, মানে কোনো একটা ফিল্ড ফাঁকা আছে এটাই আর কি। ও সরি, এই এলস তো ওইটার না, যদি সাকসেসফুল না হয় তাহলে ইকো করবে হচ্ছে এরর। এই এখানে প্লিজ এন্টার সাম টেক্সট এটা না, যদি সাকসেসফুল না হয় তাহলে একটা এরর প্রিন্ট করবে আর কি, কন এরর, একটা এরর প্রিন্ট করবে। আচ্ছা চলেন আমরা বিসমিল্লাহ বলে একটু দেখি যে আমাদের এটা কাজ করে কি না। ক্যান্সেল। সো সবগুলো আপনারা সেভ করবেন চালানোর আগে, সবগুলো ফাইল, যে কয়টা ফাইল আপনাদের আছে, প্রসেস ডট পিএইচপি, স্টাইল ডট এসটিএমএল, হোম। আমরা কিন্তু ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, মানে এটা যদি রান করে তার মানে প্রায় ফুল স্ট্যাক হয়ে গেছে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস তিনটা জিনিস একসাথে। সো আমরা প্রথমে দিব আইডি, আইডিতে আমরা দেই হচ্ছে ধরেন 1211, নাম দিলাম হচ্ছে ধরেন ধরেন নাম দিলাম আয়রন ম্যান ডিপার্টমেন্ট অফ সিএসি, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0171123344, সাপোজ দিলাম, দেখি সাবমিট দিলে কাজ করে কি না। সাবমিট কি হলো, কাজ কি করলো না করলো না? আচ্ছা লেখছে, কাজ করে নাই, কোন একটা এরর হয়েছে। এররটা ব্রাউজারেই আসে, হ্যাঁ ওইটা না ওইখানে মনে হয় না আসে, আমরা একটু দেখে আসি। ডিবি নাম হচ্ছে স্টুডেন্ট, ইয়ে হচ্ছে এসকিউএল, সরি এখানে একটু ভুল আছে, 1 2 3
ইকুয়াল ইকুয়াল যদি হয় ট্রু। এই আমি একটা জায়গায় একটা জিনিস মিস করে গেছি, এটা হচ্ছে কন কোয়েরি এসকিউএল ইকুয়াল 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 ট্রু দিতে হবে, যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে ক্রিয়েটেড সাকসেসফুলি। একটু ঝামেলা আছে এখানে হচ্ছে, সবাই হচ্ছে ইয়ের সাথে সিঙ্গেল কোট দিয়েন। হ্যাঁ হয়ে গেছে আপডেটেড, নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। আমরা এটা হচ্ছে ইয়ে করলে এই যে আমাদের এখানে চলে আসার কথা, এই যে চলে আসছে। আচ্ছা দেখেন ভুলটা ছিল কোথায়, আমি একটু ভুলটা বলে দিই। আমি কয়েকটা জায়গায় ভুল হয়েছে, প্রথম ভুলটা হচ্ছে আপনাদের সবার কোটি রান করবে। কারো সাকসেসফুলি দেখাইছে একটু দেখেন। রকি যা রিফ্রা করে ফেলছে, বাকিরা কি অবস্থা একটু দেখেন কোথায় ভুল আছে, এখান থেকেই দেখে যান, না হলে আপনি পরে গিয়ে কিন্তু বাসায় গিয়ে পরে বুঝতে পারবেন।
এই এখানে আমি ভুলে 4টাই নেম দিয়ে দিছি, এখানে কিন্তু ডিপার্টমেন্ট আর কন্ট্যাক্ট হবে। ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট, হ্যাঁ থ্যাংক ইউ। আপনাদের আর কি ডাটাবেসে এসে দেখতে হবে যে আপডেট হচ্ছে কিনা। আচ্ছা লাস্টে আমি ছোট একটা কোড একটু অ্যাড করি। আমাদের একটা সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে এই যে নিউ রেকর্ড সাকসেসফুলি, এইটার পরে আমার আবার ব্যাকে আসতে হচ্ছে। ব্যাকে আসলে যা আমি ইনপুট দিয়ে রাখছিলাম ওটাই আসে। সো আমার এগুলো মুছে নতুন ইনপুট দিয়ে সাবমিট দিলে আবার হবে। সো এটা আসলে একটু, হ্যাঁ মানে আমার এগুলো এখন চেঞ্জ করব, তারপর সাবমিট ক্লিক করলে নতুন ভ্যালুটা বসবে আর কি। এছাড়া ব্যাকে এসে এসে করতে হচ্ছে, মানে হওয়ার কথা হচ্ছে আমি ক্লিক করার সাথে সাথে পেজ রিফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে গিয়ে আবার দেখ আগে যেরকম ফাঁকা ছিল এরকম ফাঁকা হয়ে যাবে। সো মানে অপটিমাইজ বলতে আমরা একটা রিফ্রেশের কাজ করবো আর কি, যে আমরা যেই ক্লিক করব সাথে সাথে পেজটা রিফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে নতুন পেজ চলে আসবে। সো এইটা হচ্ছে আমাদের পিএইচপির যে প্রসেস আছে ওইটাতেই, ওইটার বাহিরে আমরা একটা কোড লিখব, জাস্ট দুই লাইনের একটা কোড। এটা হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টের একটা কোড লিখব, সেট টাইম আউট, তারপর হচ্ছে একটা ফাংশন কল করব এটার ভেতর, ফাংশন একটা ছোট একটা ফাংশন কল করব, যে ফাংশনটার কাজ হচ্ছে উইন্ডোটাকে রিলোড করা, উইন্ডো ডট লোকেশন ডট HREF ইকুয়াল টু হোম ডট HTML। আর এই সেকেন্ড ব্র্যাকেটের পর কমা দিয়ে দিব হচ্ছে 200, শেষ। সো এইখানে আমি অ্যাকচুয়ালি যেটা করলাম, সেট টাইম আউট মানে হচ্ছে একটা টাইম দেওয়া যে টাইমের পরে এই পেজটা রিলোড হবে, কত সেকেন্ড সরি কত মিলি সেকেন্ড, 200 মিলি সেকেন্ড। ঠিক আছে, উইন্ডো ডট লোকেশন ডট HREF ডট HTML মানে হোম ডট HTMLটা রিলোড হবে কয় সেকেন্ড পরে, 200 মিলি সেকেন্ড পরে। আপনারা চাইলে আরো বাড়াইতে পারেন, কমাইতে পারেন, মানে নিউ রেকর্ড সাকসেসফুলি এটা দেখানোর কিছুক্ষণ পরে আবার আগের পেজে অটোমেটিক ব্যাক। এটা
এটা জাস্ট একটা রিফ্রেশের কোড, পেজ রিফ্রেশ করার জন্য আমরা এটা ইউজ করি। সো এটা দিলে অ্যাকচুয়ালি কী হয় আমরা একটু দেখব। সো এখানে আমরা আগে 1 2 3 দিছি, এবার 1 4 5, এটা কিন্তু প্রাইমারি কি, সো আমরা সেম দিলে কিন্তু হবে না, সো নাম আর সব সেম হতে পারবে। সিএসসি কন্ট্যাক্ট হচ্ছে ইউনিক, আমার দেওয়া নাই, বাট আচ্ছা ঠিক আছে আমি উল্টা উল্টা দিলাম, দিয়ে সাবমিট, নিউ রেকর্ড, আবার ব্যাক করব। 200 মিলিসেকেন্ড দেওয়া আছে, আপনারা চাইলে আরও বেশি মিলিসেকেন্ড দিলে তখন আমি একটু লেট করে আবার ব্যাক করবো। আচ্ছা আজকে যেটুকু করাইলাম HTML CSS আপনাদের পারা, জাস্ট এই একটা পেজের কোড আপনারা বুঝছেন কিনা আমাকে একটু কোডটা চেক করে আর কোশ্চেন করেন, যদি কোনো কোশ্চেন থাকে যে স্যার এই জায়গাটা কি করছেন আমাকে একটু বলেন বা বুঝে গেলেন, কোডটা একটু দেখেন, এই একটা পেজের কোড আপনারা হয়তো বুঝতে পারবেন না, বাকিগুলো বোঝার আছে লাস্ট কিছু কোড। আচ্ছা কোডের লাস্ট আমি কি পুরো কোডটা রিভিউ করা শুরু করব একবার কি করছি। ওকে সো আসেন আমরা হচ্ছে হোমে কি করছি একবার একটু, আমরা সবাই একবার একটু আপনাদের স্ক্রিন দেখলে কোড করা আছে ওখানে দেখেন, আমি এখানে বলি। সো হোমে ফার্স্টে আমরা একটা ফর্ম ক্রিয়েট করছি। আচ্ছা সবাই একটু দেখেন, আমরা একটু রিভিউটা করি তারপরে কথা বলি। আমরা রিভিউ করে ফেলি একটা কি করছি, হোমে হচ্ছে আমরা একটা ফর্ম তৈরি করছি, মানে যে লগ ইন করবা, সাইন ইন করা, বা আপনি এই টাইপের একটা ফর্ম তৈরি করবেন। ফর্মের মেথড আছে পোস্ট, মানে হচ্ছে এই ফর্ম থেকে ডাটা বাইরে যাবে, ব্যাক এন্ডে যাবে, এই জন্য পোস্ট দেওয়া, এটা ম্যান্ডেটরি আপনি যদি ডাটা পাঠাইতে চান। এইখানে লেভেল তো কিছুই না, নাম আইডি এগুলো আছে লেভেল, আর টেক্সট ফিল্ডের ডাটাটা মূলত ইম্পর্টেন্ট, যে টেক্সট ফিল্ডে আমি কি দিচ্ছি, প্রতিটা টেক্সট ফিল্ডে আমাদের একটা ইউনিক নাম দিব, যে নামটা আমাদের পরবর্তী সময় পিএইচপি তে যখন ডাটাগুলো টেনে টেনে নিব, কই থেকে টেনে নিব, এইচটিএমএল থেকে ডাটাগুলো যখন টেনে নিব তখন কাজে লাগবে এই নামগুলো। সো এই নামগুলো খুবই ইম্পর্টেন্ট, লেভেলের নাম যা খুশি তাই, লেভেল নিয়ে তো আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে টেক্সট ফিল্ডের যে নাম সেই নামগুলো যেন ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিফাই করা যায় আলাদা আলাদা। ওকে আর এইখানে বাটনটা হচ্ছে সাবমিট, এবং না এই ফর্ম যে জিনিসটা এটার প্যারামিটারেই আসলে অ্যাকশন জিনিসটা আছে বাইরে, মানে বানানোই নেই, ঠিক আছে। আপনি চাইলে আপনি যেটা বলছেন যে স্যার আমি এইখানে সাবমিট অ্যাটাচ করতে চাই ডিরেক্ট এইখানে, তো সেটার জন্য জাভাস্ক্রিপ্ট কোড আছে, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। সো আপাতত এটা হচ্ছে একদম মুভ, আমরা কিচ্ছু পাই না এই পজিশন থেকে। সো অ্যাকশন হচ্ছে প্রসেস ডট পিএইচপি, মানে এই বাটনে চাপ দিলে এটা চলবে, এবং এইটাই কি যাবে পোস্ট, মানে ডাটাটা ডাটা যা আছে এগুলো পোস্ট হয়ে যাবে। আমরা হচ্ছে পোস্টম্যান কি করে ডাটা, মানে লেটার পোস্ট করে, সো এইটাই পোস্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের এই স্টাইল দেখাই তো আর লাভ নাই, স্টাইলে কোনো কাজ নাই। সো প্রসেস ডট পিএইচপি তে কি এবার এইখানে আমাদের সার্ভার নেম কি লোকাল হোস্ট এটা আমরা জানি, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড, এখন এই রুট আর পাসওয়ার্ড এইটা আপনারা জ্যাম্পে যদি গুগল করেন দেখাবে, জ্যাম্পে আপনারা চাইলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে পারেন, ওই পাসওয়ার্ড ছাড়া আপনার ডাটা এন্ট্রিও হবে না, ডিলেটও হবে না, আপডেটও হবে না। যদি আপনি জ্যাম্প নতুন ইনস্টল করেন তার ইউজার নেম থাকে রুট, পাসওয়ার্ড থাকে না,
এই জন্য আমরা রুট দিছি পাসওয়ার্ড ভেরিয়েবল, যদি থাকতো আমি এখানে একটা পাসওয়ার্ড দিতাম। আর ডাটাবেসের নাম হচ্ছে স্টুডেন্ট, একটু আগে আমরা বানাইলাম ওইটে, আপনি যে নামে বানাবেন এখানে সেটা একটু চেঞ্জ করে দিবেন। নেক্সট হচ্ছে কানেকশন এস্টাবলিশ করা, আমি জাস্ট এখানে বলে দিলাম যে কানেকশন একটি ডাটাবেসের সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে এস্টাবলিশ করার জন্য নিউ MySQLi তারপরে এর ভিতরে চারটা যদি পাস করে দেন, এটা একটা ফাংশন যার ভিতরে চারটা পাস করে দিলে, এটা ফাংশন না সরি একটা ক্লাস, ক্লাসের ভিতর চারটা পাস করে দিলে, যে মনে আছে নিউ দিয়ে আমরা ক্লাস তৈরি করতাম জাভাতে, এরকম একটা ক্লাস যার কনস্ট্রাক্টরের ভিতর আমরা ভ্যালু পাস করে দিই, সেই চারটা ভ্যালু পাস করে দিলাম। এখন এইটুকের পর আসলে আপনি যদি এইটুক না লিখতে চান আপনার ইচ্ছা, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য লিখছি, কারণ কি ধরেন আপনার এখানে কোনো একটা জায়গায় আপনি ইনফরমেশন ভুল দিচ্ছেন, তখন একটা এরর দেখা দরকার যে আমার কোন জায়গাটা এরর হয়েছে, সেই জন্য আমি এক্সট্রা করে একটা ইফ লিখছি, যে ইফ এইখানে যদি কোনো কানেকশন এরর থাকে তাহলে বলবে কানেকশন ফেইল এবং ইয়ে করবে, আমি যদি এটা না দিতাম তাহলে এরর হইলেও কিছু বলতো না, তখন আমি জীবনে বুঝতে পারতাম না কি এরর হচ্ছে না হচ্ছে, এই জন্য কাজটা করে। আচ্ছা তারপর দিলাম ডাই, মানে হচ্ছে এর পরে আর কিছু চলবে না। আচ্ছা সো যেহেতু যদি ডাই না হয় তাহলে কি হবে, তাহলে আমরা $server একটা ইউজার মানে বিল্ট ইন ভ্যারিয়েবল, এটা একটা বিল্ট ইন ভ্যারিয়েবল যেটা দিয়ে সার্ভার বোঝায়, $server রিকোয়েস্ট মেথড, মানে আমরা যে রিকোয়েস্ট মেথড আছে দুইটা, একটা আছে গেট আর একটা আছে পোস্ট, গেট মানে হচ্ছে নেওয়া, পোস্ট মানে হচ্ছে দেওয়া, সো আমরা হচ্ছে পোস্টের কাজ করছি না ফর্মে, সো এটা যদি আমাদের ডাটা ফর্ম থেকে কোনো পোস্ট হয়ে আসে, এটাই বুঝাইছে কি লাইনে, যদি কোনো ডাটা পোস্ট হয়ে আসে ডাটাগুলো আমরা সেভ করব কিভাবে, এই যে আমরা চারটা ভেরিয়েবল নিলাম এবং চারটা ভেরিয়েবলের মধ্যে ডলার পোস্ট ইনপুট আইডি ইনপুট নেম ইনপুট ডিপার্টমেন্ট ইনপুট কন্টাক্ট, এগুলো কি টেক্সট ফিল্ডের নেম ছিল, সো আমরা টেক্সট ফিল্ডের নেম ধরে ধরে পিএইচপি এর ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখলাম, দিস ইজ নট ম্যান্ডেটরি, আপনি যদি চান এসকিউএল এর মধ্যে ডাইরেক্ট যদি ডলার পোস্ট ইনপুট আইডি দেন তাহলেও কাজ করবে, আমি জাস্ট এটা করছি এক্সট্রা ফর সেফটি ইস্যু, মানে আমরা জাস্ট সেফটির জন্য, কারণ ডাটা প্রথমে হচ্ছে এইচটিএমএল থেকে পিএইচপি তে আসবে তারপর পিএইচপি থেকে ডাটাবেসে যাবে, সো এইচটিএমএল থেকে পিএইচপি আসার পথে যদি কোনো রকম ডাটা মিসিং হয়ে যায় তাহলে যেন আমরা দেখতে পারি, কিভাবে দেখতে পারি সেটা হচ্ছে এই যে আমি এখানে একটা কন্ডিশন দিয়ে দিছি, যদি ইনপুট আইডি নামের ভ্যারিয়েবল নেম ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট নাম্বার যে ভ্যারিয়েবল কোনোটা যেন খালি না থাকে, এভাবেই আমরা চেক করলাম কোনোটা যেন নট এমটি খালি না থাকে, যদি কোনো একটা খালি থাকে তার মানে আমার ডাটা পাই নাই, আমরা কোনো একটা জায়গায় ভেজাল আছে, যদি সবগুলাই খালি না থাকে, খালি না থাকে মানে কি ভরা থাকে, সবগুলাই যদি ভরা থাকে তাহলে আমরা কী করব, ওই যে টেবিলে ইনসার্ট করার যে এসকিউএল কোড এই কোডটা আমরা লিখলাম, ইনসার্ট ইনটু টেবিলের নাম টেবিলের কলামের নাম আইডি নেম ডিপার্টমেন্ট কন্ট্যাক্ট আর এটার ভ্যালুগুলো কী হবে, এই যে আমরা ভ্যালুতে এই চারটা ভ্যালুগুলো সেভ করছিলাম, এই চারটা ভ্যালুগুলোর নাম লিখলাম শেষ, আর এই এসকিউএলটা এক্সিকিউট করার জন্য আমাদের লিখতে হচ্ছে কন কোয়েরি এসকিউএল, এইটুক লিখলেই আসলে হয়ে যায়, আপনি জাস্ট ইফ টিফ লেখার দরকার নেই, যদি কন কোয়েরি এসকিউএল এইটুক লেখেন তাহলে আপনাদের টেবিল আপডেট হয়ে যাবে আর কিছু লাগবে, কিন্তু আমি তো নতুন আমি টেবিল আপডেট হচ্ছে কিনা বোঝার জন্য জাস্ট একটা ইকো করে দিছি আর কি, কন্ডিশনে লিখছি যদি এটা চলে এই এসকিউএল কোডটা যদি ঠিকঠাক চলে তাহলে লিখবে নিউ রেকর্ড ক্রিয়েটেড, যদি না চলে তাহলে বলবে যে এরর আছে কোন এরর আছে, এরপর আমরা কানেকশন কেটে দিলাম, এটার মানে হচ্ছে কানেকশন ক্লোজ। আর নেক্সটে লাস্টে হচ্ছে আমরা পেজ রিলোড করার জন্য আমরা একটা সিম্পল স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কোড লিখছি যেটা দিয়ে পেজটা রিলোড হবে আর কি, এইটুকু
এই কোডে আপনারা চাইলে আরো 10টা লাইনের মতো কম লিখতে পারেন। আপনারা যখন এক্সপোর্ট হয়ে যাবেন তখন এই কোড চাইলে, যে এতগুলো ইফ দিছি দরকার নেই। হ্যাঁ, এটা ডাটা যাবে এইখানে, কিন্তু এই ইফগুলো আননেসেসারি। এটা ফর আমরা নতুন নু, আমরা নু চাই ডাটা যাচ্ছে কি যাচ্ছে না চেক করার জন্য। এখানে আপনি চাইলে তিনটা ইফই বাদ দিয়ে দিতে পারেন, দিয়ে ডিরেক্ট কানেকশন দিয়ে কাজ করতে পারেন। আমি জাস্ট আপনারা যখন বাসায় যখন করবেন তখন ভুল হলে দেখতে পারেন, এই জন্য আমি এরর করছি। আমরা হচ্ছে যখন একটু অ্যাডভান্সে যাবো এগুলো দেখাবো না, আমরা ডিরেক্ট আপডেট ডিলেট সব করবো। 200 দিয়ে বোঝা হচ্ছে 200 মিলিসেকেন্ড, 2000 মানে হচ্ছে 2 সেকেন্ড, মানে আপনি ওই ক্লিক করার পরে, হ্যাঁ ক্লিক করার পরে কতক্ষণ পর আপনার পেজটা রিলোড হবে। সাবমিট ক্লিক করার 1 সেকেন্ড পরে চাইলে 1000 দেন, দেখুন যে সাবমিট ক্লিক করার 1 সেকেন্ড পরে পেজটা রিলোড হবে। ওকে, সো বুঝতে তো পারার কোনো সমস্যা নেই। আমাদের কিন্তু